ঝিনাইদহে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার 300 ভাতাভোগীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার আজকের এই কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।